চালের গুঁড়ো মাঝখানে কিছু দেওয়া হচ্ছে না কেন? এটা এই এই পাটি সাপটা পিটার ভিতরে তো কিছু একটা দিতে হয়, চিনি এই গোলাটার সাথে চিনি মিক্স করা আছে, মাঝখানে কিছু দেওয়া লাগতেছে না। এটা একটা ভিন্ন ভিন্ন সিস্টেমের পাটি সাপটা, এই যে দিয়ে দেওয়া হলো, ব্যাস এটার মাঝখানে আর কিছু দেওয়া হবে না। স্বাদটা একেবারে অন্যরকম, মানে একেবারে অন্যরকম, অন্য অন্য যে কোনো রকমের পাটি সাপটা পিঠা থেকে এটা একেবারে ভিন্ন। হালকা একটু নোনতা নোনতা স্বাদ আছে এবং মিষ্টি নোনতা একটা মিষ্টি এবং নোনতা একটা মিশ্র স্বাদ, কিন্তু খুবই খেতে খুবই ভালো, খুবই ভালো লাগতেছে। এবং ওইটা একদম টাটকা গরম, খেতে বেশ সুস্বাদু, অনেক ভালো। গুড়ের জিলাপি এবং আমাদের খালি ময়দা শুধু ময়দা ময়দার লবণ দেখো তা সব হাস আছে তেলের মধ্যে ভাবে। তারপরে এই যে গুড়ের ভিতরে এটা চুবানো হচ্ছে, ঠিক আছে, মজা। খেজুরের গুড়ের জিলাপি, আমি এখন আছি ভোলা কুলাতলি খন্দকার বাড়ি মোড় আর কি, কুলাতলি বাজারের কাছাকাছি ভোলা, কুলাতলি মাছের আড়তে একটু এখান থেকে কাছেই আর কি। কিছুক্ষণ আগে আমি ওখানে ছিলাম, গুড়ের জিলাপিগুলো অনেক মজা।